মাথায় সিলিং ফ্যান পরে আহত সাবেক প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ, কপালে পড়েছে তিন সেলাই। বৃহস্পতিবার 12 মে রাতে বাড়ির বৈঠকখানায় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করছিলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি। এ সময় সিলিং ফ্যান মুরাদ হাসান এমপির কপালের উপর পড়ে, এতে কপাল ফেটে তিনি গুরুতর আহত হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খবর দেওয়া হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক এসে তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার দেবাশিস রাজবংশী শুক্রবার দুপুরে গণমাধ্যমকে জানান, সিলিং ফ্যান মাথায় পড়ে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি গুরুতর আহত হওয়ার খবর পায়। পরে হাসপাতালে একটি চিকিৎসক দল মুরাদ হাসান এমপির বাড়িতে গিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। মেডিকেল অফিসার দেবাশিস রাজবংশী আরও বলেন, তার কপালে তিনটি সেলাই দেওয়া হয়। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। বিষয়টি নিয়ে কোনো ধরনের মুখ খোলেননি ডাক্তার মুরাদ হাসান এমপি। এ বিষয়ে তার প্রতিনিধি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন।